তৃণমূল গঠিত ১৬ এক নম্বর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অনাস্থা ভোটের মাধ্যমে নতুন বোর্ড গঠন। তৃণমূল গঠিত ১৬ এক নম্বর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা ভোটের মাধ্যমে আজ নতুন বোর্ড গঠন হলো। আগের প্রধান দীপালী পণ্ডিতকে বহিষ্কার করে নতুন পঞ্চায়েত প্রধান রূপে বসানো হলো সঙ্গীতা সর্দারকে। নবনির্বাচিত বিধায়ক কল্যাণ ঘোষ উপস্থিত থেকে স্বচ্ছ কাজের নির্দেশ দিলেন নতুন প্রধানকে। তিনি বলেন, আজ থেকেই এলাকার সমস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে, প্রত্যেক সদস্যকে সমান কাজ করতে হবে। পাশাপাশি এও বলেন, দুর্নীতির অভিযোগ পেলে আমাকে বা পুলিশ প্রশাসনকে জানাতে হবে। আমার একটাই কথা, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় যে কথা বলছে আমিও সেই একই কথা বলছি। মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে মানুষের পরিষেবা দিতে হবে এবং একটা স্বচ্ছ দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে হবে। যিনি তৃণমূলের প্রধান ছিলেন তিনি এই নির্বাচনে বিজেপির হয়ে কাজ করেছিলেন, তাই আমাদের সমস্ত মেম্বার তাকে অনাস্থা ডেকে তাকে ফেলে দিয়েছে। পঞ্চায়েতকে ঠিকঠাক চলার আমি তো নির্দেশ দিলাম, আপনারা শুনেছেন, এবং যেহেতু আমার নিজের হোম অঞ্চল আমি নজর নিশ্চয়ই রাখব। আমি তো বক্তব্যের মাঝখানে আপনাদের পরিষ্কার বলেছি যে কোনো দুর্নীতি চলবে না, মানুষের সাথে মানুষের পাশে থেকে পরিষেবা দিতে হবে। যদি কোনো দুর্নীতি হয় সেই দুর্নীতি থেকে কেউ রেহাই পাবে না। হ্যাঁ, খুবই আনন্দিত লাগছে, একটা দায়িত্বভার যে দেওয়া হয়েছে সেটা অবশ্যই পালন করব। সব থেকে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের ভালো করার, মানুষের উন্নয়ন করার চেষ্টা করব, যাতে মানুষ না ফিরে যায়, মানুষ না হ্যারাসমেন্ট হন, সকলের মানে ভালো করার চেষ্টা করব, উন্নয়ন করার চেষ্টা করব। তাহলে পঞ্চায়েতে যে কাজগুলো বাকি আছে সেগুলো কি পূর্ণ? হ্যাঁ, যে কাজ আগে প্রধান বাকি রেখে গেছে সেই কাজগুলো কি পূর্ণ হবে? চেষ্টা করব, আগামী দু বছরে যদি হয়ে ওঠে চেষ্টা করব। আর কল্যাণ, আমাদের বিধায়ক কল্যাণ ঘোষের নির্দেশে চলব, উনি যা বলে গেলেন সেই নির্দেশেই চলব। তাহলে আপনার জানতে কি কোনো দুর্নীতি হলে আপনি স্টেটমেন্ট? হ্যাঁ, সঙ্গীতা সর্দার, হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।